এই প্রচন্ড গরম থেকে স্বস্তি পাওয়ার জন্য মানুষ কত রকম উপায় অবলম্বন করে থাকে। আমার মেয়ে প্রতিদিন গোসল করে পরার জামাটা ডিপ ফ্রিজে পলিথিনে ভরে রেখে দেয়। গোসল করে পরার পর আহ কি শান্তি তার। এই টেকনিকটি যদি কাজে লাগিয়ে থাকেন কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। এই গরমে একটু স্বস্তি পাওয়ার দুর্দান্ত এক টেকনিক। প্রতিদিনই বাড়ছে রোদের তীব্রতা, গ্রীষ্মের দাবদাহে বাড়ছে তাপমাত্রার পারদ, সূর্যের কড়া চাহনিতে শরীরে পানি শূন্যতা দেখা দিচ্ছে, হতে পারে হিট স্ট্রোকের মতো মারাত্মক সমস্যা। এই সমস্যায় নিজেকে সুস্থ রাখতে কি করবেন আর কি করবেন না জেনে নিন। হিট স্ট্রোক এড়াতে যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে থাকুন। পানির সঙ্গে সঙ্গে লবণযুক্ত পানীয় যেমন খাবার স্যালাইন, ফলের রস, লাচ্ছি ইত্যাদি পান করতে হবে। তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন চা ও কফি যথাসম্ভব কম পান করা উচিত। কাঁচা আম খুবই ভালো পানি শূন্যতা দূর করার জন্য। কাঁচা আমে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এছাড়া ভিটামিন সি ও ম্যাগনেসিয়ামও আছে, যা শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে।